আরেকটি মেসি গোল দিছে, খুব ভালো লাগছে। আমি তো রাত্রি বেলা অনেক জিগেছিলাম, আপনারাও জিগেছিলেন নিশ্চয়ই। আমি বললাম দেখে গোল দেয় না কেন এটা, তো মেসি এটা গোল দিছে। কারণ অনেক পরে মেসি যে খালি গোল না দিত ও জবাই হয়ে যেত আর্জেন্টিনা ফিরে, কোনো সন্দেহ নেই। কারণ ওই যে আপনার ওই যে ম্যারাডোনা, ম্যারাডোনা তো দেখলাম ঘুমাচ্ছে একবার জেগে উঠতেছে, দেখলেন না একবার জেগে উঠলো, জেগে উঠে যেভাবে উপরে তাকালো ঈশ্বরের কাছে ওদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। তারপরে আবার ড্র হয়ে গেছে, আমি তার মাঝখানে অফ ছিলাম, ড্র হয়ে গেল, আমি তার ঘুমাতে পারি না। যদি আমি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু আর্জেন্টিনা বলছি বলি নাই, আজকে তাই বলা শুরু করছে। এরা একদিন বাড়াই থেকে ঢাকা শহরে কদিন আগে একটা আর্জেন্টিনা পতাকা নেই, সব পতাকা নামা বলা। জাতি এখন দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ বিএনপি নয়, আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সহ দলের দেশের বেশিরভাগ বড় রাজনৈতিক ব্রাজিলের সমর্থন করেন। ব্রাজিলের সমর্থনের পাশাপাশি রাজনৈতিকরা যদি এমন সবাই মিলে দেশকে নিয়ে ভালোবাসতেন, দেশের কথা ভাবতেন, তবে দেশকে এগিয়ে নেওয়া যেত অনেক দূর। আমরাও কামনা করব সবাই মিলে মানুষের কল্যাণে কাজ করবে। এই উৎফুল্লতা, এই হাসি অটুট থাক দেশের মানুষের কল্যাণে। আমাদের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন।